আলহামদুলিল্লাহ, আজ শুক্রবার, আরবি সফর মাসের 15 তারিখ, 1443 হিজরি সনে শুক্রবারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে নিয়ে আমাদেরকে তিনার ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, এই জন্য কালিমাতে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর করে, এত সুন্দর আবহাওয়ার মধ্যে, এত সুন্দর পরিবেশের মধ্যে আমাদেরকে তিনার হুকুম পালনের সুযোগ করে দিয়েছেন, আল্লাহর হাজার হাজার শুকরিয়া। বন্যা কবলিত হয়ে যাওয়ার কারণে মসজিদগুলোতে আবাদ হচ্ছে না, তারা সঠিকভাবে মসজিদে যেতে পারছে না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তিনার কিছু মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা বান্দা রেখেছেন। এই দুর্যোগপূর্ণ পরিবেশের মধ্যেও এই বাধা বিপত্তিকে উপেক্ষা করে তিনারা মসজিদের মধ্যে চলে যায়, আল্লাহর হুকুম পালন করতে তারা সর্বদা কোনো সময় পিছুপা হয়। আপনারা ভিডিওতে দেখেছেন, গত কয়েকদিন হলো একটা ভিডিও টিভি চ্যানেলের নিউজের মধ্যেও প্রচার হয়েছে, সাতক্ষীরাতে একটা এলাকায় মসজিদ বন্যা কবলিত এলাকায় ডুবে গিয়েছে, মানে চারিদিকে পানি, ওখানে যাওয়ার মতো কোনো পথ নেই, এমনকি নৌকাও নেই সেখানে যাওয়ার মতো। যিনি ইমাম সাহেব দায়িত্বরত তিনি বলছেন যে তিনি যখন নৌকা পান নৌকাতে উঠে যান, যখন পান না তখন সাঁতার দিয়ে ওখানে চলে যান। সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহর বান্দা এখনও পৃথিবীতে রয়েছে, আল্লাহর ওলি এখনও রয়েছে, এই জন্যই তো আল্লাহ তাআলা দুনিয়াকে এখনও টিকিয়ে রেখেছেন। সে সাঁতরিয়ে মসজিদে যায়, একা একা নামাজ আদায় করে, আবার সেখান থেকে নামাজ আদায় করে চলে আসে। চিন্তা করেছেন, আর আমাদের বাড়ির কাছে মসজিদ থাকে, একেবারে বাড়ির পাশে মসজিদ, আজান শোনা যায়, তারপরে আমরা অনেকে নামাজ আদায় করতে যাই না। আল্লাহর হুকুম পালনে আমাদেরকে সর্বদা সকল বাধাকে উপেক্ষা করে আমাদের আল্লাহর হুকুম পালন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর পরিবেশ রেখেছেন আমাদের জন্য। এমন কোনো বাধা আমাদের জন্য আছে? কোনো বাধা নেই, আমরা পায়ে হেঁটে মসজিদে আসলাম, আরামে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ইবাদতকে কবুল করে নিন, সকল বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনছিলাম, আলোচনা করছিলাম সূরাতুল ফাতিহা নিয়ে। সূরাতুল ফাতিহা এর তাফসির চলছে গত কয়েক জুমা হলো, আজকে সূরাতুল ফাতিহার তাফসিরের অষ্টম পর্ব। আজকে সূরা ফাতিহা সম্পর্কে তো আমরা সকলেই জানি, জানি না? ফাতিহা তো আমরা সকলেই চিনি, নামাজের মধ্যে যে সূরাটা পড়া হয়, প্রত্যেক রাকাতে যে সূরা পড়া হয়, এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। আরও সহজ করে বললে কোরআনুল কারিমের প্রথম যে সূরা সেই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। আমরা পিছনে বেশ কিছু আলোচনা করেছিলাম সূরা ফাতিহার ফজিলত এবং প্রথম আয়াত দ্বিতীয় আয়াত এর ব্যাখ্যা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক। দ্বিতীয় আয়াতে আমরা জেনেছিলাম আর রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় দয়ালু। তৃতীয় আয়াতে আমরা আজকে জানব মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দারা তোমরা আমার প্রশংসা করো, আমরা আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি পরম করুণাময় দয়ালু, আমি দুনিয়াতে সকল মখলুকের উপর দয়া করি, আখেরাতে মমিন বান্দাদের উপর আমি দয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলছেন আমি রব্বুল আলামিন, শুধুমাত্র পৃথিবীর রব নই, তিনি যে রব্বুল আলামিন, সমস্ত জগতের রব, প্রতিপালক, তিনি মালিক ইয়াউমিদ্দিন বলছেন, বিচার দিবসের মালিক, শেষ দিবসের মালিক যিনি, তিনি এটা বলে বোঝাতে চাচ্ছেন তিনি শুধুমাত্র দুনিয়ার রব নয়, সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে কুল্লুমান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা
জুল জালালি ওয়াল ইকরাম। সকল কিছু যখন ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি থাকবেন, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, সমস্ত মানুষ যখন আল্লাহর কাছে একত্রিত হবে, ওই সময় আমি আল্লাহ রব্বুল আলামিন মালিক থাকব। এটা কার কথা? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন। আমি যে দুনিয়াতে শুধু মালিক ছিলাম এমনটা নয়, আমি দুনিয়াতে তোমাদের সৃষ্টি করে ছেড়ে দিয়েছি এমনটা নয়, তোমাদের জন্মের পূর্বেও আমি মালিক ছিলাম, তোমরা পৃথিবীতে আসছো এ সময় আমি মালিক, আমি রব, আমি খালেক। আবার যখন দুনিয়া ছেড়ে সবাই চলে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ওই দিনের মালিকও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন বলা হয়, ইয়াউমুদ্দিন হলো প্রতিদান দেওয়ার দিবস, যেই দিনে আমাদেরকে প্রতিদান দেওয়া হয়। আমরা তো সকলেই এটা বিশ্বাস করি, আমরা ইমানে মুজমাল পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি। এই যে এখানে ওয়াল ইয়াউমিল আখির, মানে আমরা আখিরাতের প্রতি বিশ্বাস রাখি, ইমান রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি হলাম ওই শেষ দিবসের মালিক। আমরা সকলে এটা বিশ্বাস করি, তো আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিশ্বাস করি, এটা আমাদের জন্য বিশ্বাস, ইমানের একটা অংশ এটা। যার মধ্যে এই ইমানের অল্প একটু পরিমাণ কম থাকবে, অনেকে বলে থাকেন, মুসলমানদের মাঝেই অনেকে বলে থাকেন যে মরে গেলে আবার বিচার কিসের, আমরা তো মরেই গেলাম, শেষই হয়ে গেলাম, আবার বিচার কিসের, আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা কেমন কথা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহায় প্রথমেই ঘোষণা করে দিচ্ছেন, বান্দারা এ বিষয়ের প্রতি ইমান রাখো, বিশ্বাস রাখো, আমার সামনে তোমাদেরকে আবার দাঁড়াতে হবে, সেই দিন আমি হব মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মালিক শব্দ ব্যবহার করেছেন, বিচার দিবসের মালিক তিনি, তিনি বিচারক শব্দ হাকিম ব্যবহার করেন নাই। হাকিম যদি ব্যবহার করতেন, তিনি পারতেন হাকিম ব্যবহার করতে, যিনি বিচারকারক, কিন্তু তিনি হাকিম ব্যবহার করেন নাই। হাকিম যদি ব্যবহার করা হতো, বিচারকের উপরেও আরেকজন বিচারক থাকে, থাকে কি না? আমাদের দেশে যিনারা বিচার করেন, প্রধান বিচারক রয়েছে না? তো ইনি যদি একটা ফয়সালা দেন, একটা সিদ্ধান্ত দিয়ে দেন, এই সিদ্ধান্তকে খণ্ড করার অধিকার আমাদের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর আছে, প্রেসিডেন্টেরও রয়েছে, আছে কি না? প্রধান বিচারপতি, তিনি একটা রায় দিয়ে দিলেন, আমাদের প্রেসিডেন্ট এবং যিনি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী রয়েছেন, তিনার অধিকার রয়েছে, ক্ষমতা রয়েছে এই রায়টাকে পুনরায় আবার রায় দেওয়া, তিনার মত অনুযায়ী রায় দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক শব্দ বলে বুঝাতে চাচ্ছেন যে ওই দিনে আমি যেই রায়টা দিব, এর উপর হস্তক্ষেপ করার মতো কারো অধিকার নেই, সুবহানাল্লাহ। এই জন্য তিনি মালিক শব্দ ব্যবহার করেছেন, সব কিছুর অধিকার তিনার, সব কিছুর মালিক তিনি। যখন সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, যখন তিনি প্রথম ফুৎকার দিবেন, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তখন এই পাহাড়, এই জমিন, সব কিছু একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আরেক সূরাতে আল্লাহ বলেন, ইদাস সামাউন ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইদাল কাওয়াকিব তাসারাত, ওই তারকারাজি খসে খসে পড়তে থাকবে, তুলার মতো উঠতে থাকবে, পৃথিবীর কোনো মানুষ বেঁচে থাকবে না, কোনো কিছুই বেঁচে থাকবে না, সকল মানুষ মারা যাবে, সকল মখলুকাত, সকল জিনজাতি, পশু পাখি, আমরা যা কিছু দেখতে পাই সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ থাকবেন। আল্লাহ তাআলা ওই সময় বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, তিনি ডাক দিয়ে বলতে থাকবেন, ও বড় বড় পাহাড়, ও গাছপালা, ও পৃথিবীর বড় বড় বাদশা,
আজকে তো সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে, আজকে তোমরা পারলে উত্তর দাও আজকের দিবসের মালিকানা কার। কে উত্তর দিতে পারবে না? সবাই তো ইন্তেকাল করেছে, সবাই তো ধ্বংস হয়ে গিয়েছে, উত্তর দেওয়ার মতো আর কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আবার উত্তর করবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের এই মালিকানা শুধুমাত্র আমি আল্লাহ। সেদিন তিনি কাহার নামক যেই রূপটা রয়েছেন, তিনার যে একটা সিফত রয়েছে, তিনি কাহার, সেই সিফতটা তিনি সেদিন ধারণ করবেন। সেদিন আল্লাহর সামনে কথা বলার মতো কেউ নাই। কেয়ামত হয়ে যাবে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কায়েম করবেন। আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ার মধ্যে বলেন, ওয়া নাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুজলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন বিচার মিজান পাল্লা আমি দাঁড় করাবো, স্থাপন করব, তোমাদের আমল নামার বিচার করা হবে, তোমরা দুনিয়াতে যে যে যেই কাজ করেছো সেই কাজের বিচার করা হবে। ওয়া ইন কানা মিসকাল হাব্বাতিন মিন খারদালিন, যদি তোমাদের মধ্যে থেকে কেউ এক জাররা পরিমাণ অনেক আমল করে থাকুক, এক জাররা পরিমাণ বদ কাজ করে থাকো, পাপ করে থাকো, অন্যায় করে থাকো, সবগুলোকেই তোমার সামনে নিয়ে আসা হবে। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপরে কোনো জুলুম করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজালের মধ্যে ডাক দিয়ে বলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়াতে যে সকল মানুষ একটা অণু পরিমাণে ভালো কাজ করেছে, অণু চেনেন, একটা অণু পরিমাণ, অণু বলা হয়, যাররা বলা হয়, আদনা। আমরা ওই যে শীতের দিনে দেখবেন অনেক সময় চালের ছিদ্র দিয়ে রোদ আসে, যারা টিনের চাল দেখেছেন বা জানালার অল্প একটু ফাঁকা দিয়ে রোদ আসে, এই রোদের মধ্যে বিভিন্ন বালুকণা উঠতে থাকে, এই এক একটা বালুকণাকে বলা হয় জাররা। ফামাই ইয়ামাল মিসকালা যাররা, আর অনেকে বলেছেন একটা বালিকণাকে ষাট ভাগ করার পরে এক অংশকে বলা হয় জাররা। সুতরাং বোঝেন যে এত পরিমাণ, এই অনুপরিমাণ কেউ যদি নেক কাজ করে সেটাও আল্লাহর কাছে পেয়ে যাবে, এই অনুপরিমাণ যদি অন্যায় কাজ করে, পাপ কাজ করে, সেটাও আল্লাহর দরবারে সেদিন পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, আজকে তোমার কিতাব তুমি নিজেই পড়ো। তুমি দুনিয়াতে যেই কাজগুলা করেছিলে, যে অন্যায়গুলা করেছিলে, নেক আমল করেছো নাকি পাপা কাজ করেছো, তুমি সবগুলো আজকে পড়ো। ইকরা কিতাবাক, তোমার কিতাব তোমার সামনে দিয়ে দেওয়া হবে, আমার কিতাব আমার সামনে দিয়ে দেওয়া হবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি পড়ো আর তুমি নিজেই নিজের জন্য বিচারক হয়ে যাও, আজকে তুমি নিজেই বিচার করো, তুমি কি জান্নাতে যাওয়ার অধিকার রাখো নাকি তুমি জাহান্নামী হবে, এই বিচার আজকে তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। কেননা আমরা ভালো করেই জানি আমরা কী পাপ করি, যদিও দুনিয়াতে ভুলে যাই একটা পাপ কাজ করার পরে, একটা নেক আমল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে যান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে ফেরেশতা রেখে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত ফেরেশতা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আমরা যা করি সব কিছুই তিনারা লিখতে থাকেন, তিনাদের লেখার মধ্যে কোনো ভেজাল নাই, তিনাদের টাকা পয়সা দিয়ে লেখা পরিবর্তন করা যাবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার কিতাব তুমিই পড়ো আর তোমার বিচার তুমি নিজেই করো। মানুষ পড়বে আর বলবে, মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, মানুষ পড়বে আর বলবে এটা কেমন কিতাব, এখানে তো দেখছি কোনো একটা বড় আমলও ছাড়া পড়ে নাই, কোনো একটা ছোট আমলও ছাড়া পড়ে নাই, সব কিছুকে এখানে লেখা হয়েছে, এটা কেমন কিতাব। কিছু মানুষকে ওই সময় ডান হাতে আমল নামা দেওয়া হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি
ফায়াকুলুহা উমুকরাউ কিতাবিয়া ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। কিছু মানুষকে তাদের সামনের দিক থেকে ডান হাতে আমলনামা দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে তোমরা পড়তে থাকো, যারা মুমিন বান্দা হবে তাদের সামনের দিকে আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা সেটাকে পড়বে আর বলবে ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমরা জানতাম আমাদের হিসাবের সম্মুখীন হতে হবে। যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের জীবনটা হবে কতই না সুখময় আনন্দময়, ফি জান্নাতিন আলিয়া সুউচ্চ জান্নাতের মধ্যে তাদের স্থান হবে, কুতুফুহা দানিয়া তাদের নিজ দিয়ে বিভিন্ন ধরনের ফল ফলাদি থাকবে। তাদেরকে বলা হবে কুলু ওয়াশরাবু, তাদেরকে বলা হবে তোমরা খাও এবং পান করো, দুনিয়াতে যেই নেক আমল গুড়া করেছিল সেই নেক আমলের কারণে আজকে তোমাদেরকে এই নেয়ামত দেওয়া হলো, তোমরা এখান থেকে যা খুশি খাও আর পান করো। পক্ষান্তরে কিছু মানুষের আমল নামা দেওয়া হবে পিছন দিক থেকে বাম হাতে, যারা কাফের থাকবে যারা গুনাগার থাকবে, দুনিয়াতে পাপ কাজ করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, মানুষের ক্ষতি করেছে, মানুষের অন্যায় করেছে, আল্লাহ তাআলার নাফরমানি করেছে, আল্লাহর হুকুম মানে নাই, সঠিকভাবে নামাজ আদায় করে নাই, সুদ ঘুষের সঙ্গে জড়িত ছিল, বিভিন্ন হারাম কাজের সঙ্গে জড়িত ছিল, তাদের আমল নামা দেওয়া হবে পিছন দিক থেকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহ, যাদেরকে আমল নামা দেওয়া হবে বাম হাতে বা বাম সাইডে তারা বলতে থাকবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহ ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইস যদি আমাদেরকে এই আমল নামা দেওয়া না হতো তাহলে কতই না ভালো হতো, আমাদেরকে যদি এই আমল নামা দেওয়া না হতো, এই আমল নামার সম্মুখীন যদি আমরা না হতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস আমাদের জন্য যদি আমাদের মৃত্যুটাই শেষ হয়ে যেত, মৃত্যুর পরে আর হিসাবের সম্মুখীন হতে না হতো তাহলে কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, তাদের সন্তান তাদের সম্পদ কোনো কাজে আসবে না, হালাকা আন্নি সুলতানিয়া, তাদের যে রাজত্ব ছিল তাদের যে ক্ষমতা ছিল সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হুকুম দিবেন, ফেরেশতাদেরকে হুকুম দিবেন ওদেরকে ধরো, খুজুহু ফাগুল্লু, তাদেরকে পাকড়াও করো, সুম্মাল জাহিমা সাল্লু, তাদের গলার মধ্যে বেরি পড়াও, তাদেরকে টেনে নিয়ে যাও জাহান্নামের দিকে, সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা যিরআন ফাসলুকু, তাদের গলার মধ্যে 70 হাত শিকল পরানো হবে, বেরি পরানো হবে, তাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, আর তাদেরকে বলা হবে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযিম, এরা দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখতো না, ঈমান আনতো না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর গরিবদেরকে তারা খেতে দিত না, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, এটা এমন একটা দিন সেখানে তারা কোনো বন্ধু খুঁজে পাবে না, পরম বন্ধু তারা আর খুঁজে পাবে না, ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, তাদের পুষ ছাড়া আর কিছু খেতে দেওয়া হবে না, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, এমন খাবার যেই খাবারগুলো জাহান্নামী ছাড়া আর কেউ খায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিচার দিবসের মালিক, এই বিচারের দিনে আল্লাহ তাআলা কিছু মানুষকে ডান হাতে আমল নামা দিবেন, যাদেরকে ডান হাতে আমল নামা দিবেন তাদের জীবনটা কতই না সুখময় আনন্দময়, আর যাদেরকে বাঁ হাতে আমল নামা দেওয়া হবে তাদের জন্য কতই না দুর্ভোগ, কতই না কষ্ট। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিবসের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বান্দাদেরকে বিচার করবেন, বান্দাদের উপর তিনি মালিক হওয়ার কারণে, বিচার দিবসের মালিক হওয়ার কারণে তিনি অসংখ্য বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবস কায়েম করবেন,
বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে বিনা হিসাবে 70,000 মানুষকে জান্নাত দিয়ে দিবে। এটা হলো তিনি মালিক, তিনি সকল বিষয়ে ক্ষমতা রাখেন, তিনি চাইলে কাউকে জান্নাতেও দিতে পারেন, তিনি চাইলে কাউকে জাহান্নামেও দিতে পারেন। বিশ্বনবী আরো বলেন যে ওই দিন আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উপরও যদি আল্লাহ দয়া না করে আমি জান্নাতে যেতে পারবো না। রাসূল যদি এই কথা বলে থাকেন, আমি আপনি কোথাকার কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, প্রথমে আল্লাহ তাআলা বিনা হিসাবে 70,000 কে জান্নাতে দিয়ে দিবেন, এরপরে প্রত্যেক 1,000-এ আরো 70,000 করে দিবেন, অর্থাৎ প্রতি 1,000 জান্নাতে দিবেন, সাথে আরো 70 বোনাস হিসাবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, 1,000 জান্নাতে দিচ্ছেন, বোনাস হিসাবে আরো 70, প্রত্যেক হাজারে হাজারে এভাবে চলতে থাকবে। সুবহানাল্লাহ, শেষ পর্যন্ত গিয়ে আল্লাহ তাআলা এত দয়ালু, তিনি যে রহমান রহিম, আগের আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়েছে তিনি রহমান এবং রহিম কতটা দয়ালু, শেষ পর্যন্ত গিয়ে তিনি তিনার হাত দিয়ে, পাঞ্জা দিয়ে, অঞ্জলি দিয়ে তিনি জাহান্নামের মধ্যে থেকে এইভাবে হাত দিয়ে তুলবেন, তিনবার, কয়বার? তিনবার হাত দিয়ে তুলে এদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এই হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি। তিনি ওই দিন যেমন কঠোর হবেন, আবার ওই দিন তেমন মানুষের প্রতি, ইমানদারদের প্রতি, যাদের মাঝে এক জাররা পরিমাণ ইমান রয়েছে, যারা কাফের মুশরিক তাদের বিষয় নয়, যাদের মাঝে এক জাররা পরিমাণ ইমান রয়েছে তাদের উপর এত বেশি দয়ালু হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন কোনো মানুষ আল্লাহর সামনে কথা বলতে পারবে না, এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহস থাকবে না আল্লাহর সামনে কথা বলার। আল্লাহ তাআলা এই কথাটা সূরাতুন নাবার মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওবা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সেই দিন সকল ফেরেশতার সর্দার যিনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনিও আল্লাহর সামনে কথা বলতে পারবে না। তিনি সহ যত ফেরেশতা রয়েছে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে, লাইনে সফা, একদম সোজাসুজি চুপচাপ দাঁড়িয়ে আছে, কথা বলার কারো সাহস নেই। আমাদের ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তা রয়েছে, আমাদের বস যারা, আমরা যেখানে কর্মরত রয়েছি, আমাদের বসরা যখন খুব রাগান্বিত হয়ে যায়, কথা বলার মতো কেউ থাকে না, চুপচাপ সবাই দাঁড়িয়ে থাকে, না জানি কোনো একটা বিপদ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন এমন একটা রূপ ধারণ করবেন, কারো কোনো ক্ষমতা নাই কথা বলার, লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, একটা আওয়াজ পর্যন্ত করতে পারবে না, শুধুমাত্র পায়ে যে চলছে, পায়ের চলার শব্দটাও একেবারে মৃদু শব্দ হবে, একেবারে ধীরে শব্দ হবে। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন যে ওই দিন পায়ের চলার শব্দ ছাড়া আর কোনো শব্দ আপনি শুনতে পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন যাদেরকে কথা বলার আদেশ দিবেন, অনুমতি দিবেন, তারা বলতে পারবে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে, আল্লাহ তাআলার সম্মুখে কথা বলার অধিকার পাবেন আমাদের বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বপ্রথম অনুমতি পাবেন, তিনাকে অনুমতি দেওয়া। মানুষ অতিষ্ঠ হয়ে যাবে বিচার দিন, কত কঠিন অবস্থা হবে, কতটা ভয়াবহ অবস্থা হবে, এই দিনের দীর্ঘটা কত লম্বা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। বিচার দিবস যেদিন কায়েম করা হবে, ওই একটা দিনের সমান পৃথিবীতে 50,000 দিন, কয় দিন? 50,000 বছর আর এক জায়গায় এসেছে, কয় বছর? 50,000 বছর। খমসিনা আলফা সানা, আলফুন মানে হাজার, খমসিনা মানে 50, আর সানাতুন মানে বছর। 50,000 বছর এই পৃথিবীতে যত দিন, কেয়ামতে ওই দিন হবে কয় দিন সমান? একদিন সমান। চিন্তা করেছেন
মানুষ ওখানে থাকবে আর একজন আরেকজনকে বলতে থাকবে, একজন আরেকজনকে বলতে থাকবে আমরা দুনিয়াতে মনে হয় একটা মুহূর্ত ছিলাম, অল্প কিছু সময় ছিলাম, এখানে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হাদিসে বর্ণিত হয়েছে দিনটা এত বেশি কঠিন হবে, প্রত্যেকটা মানুষ যে অন্যায়গুলো করেছে তাদের অন্যায়গুলো তাদের চেহারার মধ্যে ফুটতে থাকবে, তাদেরকে আর জিজ্ঞাসা করা লাগবে না তোমরা কি অন্যায় করেছো, কি পাপ করেছো। ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, মানুষ এবং জিন জাতিকে জিজ্ঞাসা করা লাগবে না তোমরা কি কাজ করেছো। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তাদের চেহারার মধ্যে লেখা থাকবে কে কি পাপ করেছে। আমি অন্যায়কারী হলে, আমি বেনামাজি হলে আমার চেহারায় লেখা থাকবে আমি বেনামাজি, আমি জেনাকারী হলে আমার চেহারায় লেখা থাকবে আমি জেনাকারী, আমি সুদ খেলে আমার চেহারায় লেখা থাকবে আমি সুদখোর, আমি মিথ্যাবাদী হলে আমার চেহারায় লেখা থাকবে আমি মিথ্যাবাদী, তাকে আর জিজ্ঞেস করার দরকার হবে না। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, তাদের চেহারা দেখে দেখে তাদেরকে চেনা যাবে কারা অপরাধী, কী অপরাধ তারা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আজকের দিনে ওই বিচারের দিনে আমাদের সকলের মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, সকলের মুখ বন্ধ করে দেওয়া হবে, মুখ দিয়ে আর কোনো মিথ্যা কথা বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখের উপর তালা লাগিয়ে দেওয়া হবে, সিল মেরে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলতে থাকবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো সাক্ষী দিতে থাকবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যে অন্যায় করেছিলাম, যেই পাপ কাজ করেছিলাম সবগুলোকে আমাদের অঙ্গগুলো বলে দিতে থাকবে। এত কঠিন অবস্থা, মানুষেরা এমন অবস্থা হয়ে যাবে মানুষ যেই পরিমাণে অন্যায় করেছে সেই পরিমাণ তার শাস্তি, সূর্যকে আমাদের মাথার উপরে দিয়ে দেওয়া হবে। এক হাদিসে বর্ণিত হয়েছে এক মাইল পরিমাণ দূরে থাকবে সূর্য, এখন আছে 13,09,30,00,000 মাইল দূরে। কয় মাইল? 9,30,00,000 মাইল দূরে যে সূর্য রয়েছে সেই সূর্যকে আমাদের এক মাইল দূরে নিয়ে আসা হবে। আর এক বর্ণনায় এসেছে, আর এক হাদিসের মধ্যে এসেছে, আমাদের মাথার আধ হাত উপরে থাকবে বা এক হাত উপরে থাকবে। এই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা গলে পচে নাক দিয়ে বের হতে থাকবে, পুঁজ হয়ে বের হতে থাকবে, কান দিয়ে বের হতে থাকবে, মুখ দিয়ে বের হতে থাকবে, মানুষ এই পুঁজের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। বিশ্বনবী বলেন ওই সময় সকল মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ কারুর দিকে তাকাতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারও কি তখন একই অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ, তোমারও একই অবস্থা হতে পারে। কোনো মানুষ কারুর দিকে তাকাবে না, সবাই উপরের দিকে তাকিয়ে থাকবে আর মুখ দিয়ে একটা কথাই বলতে থাকবে ইয়া নাফসি। নবীরাও একই কথা বলবে, শহীদরাও একই কথা বলবে, সাহাবিরাও একই কথা বলবে, সকল মানুষ একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবে। এইভাবে 50,000 বছর যখন চলে যাবে লোকেরা পরামর্শ করবে, চলো আল্লাহ তো আমাদেরকে বিচার করছে না, এই কষ্টের মধ্যে আমরা আর থাকতে পারছি না। কারো পুঁজগুলা হবে পায়ের টাকনো পরিমাণ, কারো পানির পরিমাণ হবে হাঁটু পরিমাণ, কারো হবে পেট পরিমাণ, কারো হবে বুক পরিমাণ, কারো এমন কি কান পরিমাণ পর্যন্ত হয়ে যাবে, মাথা উঁচু করে শুধু উপরের দিকে তাকিয়ে থাকবে। লোকেরা সবাই মিলে পরামর্শ করে হযরত আদম আলাইহিস সালামের নিকটে যাবে, আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে হে আদম আলাইহিস সালাম, আপনি তো পৃথিবীর প্রথম মানুষ ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিজ হাতে তৈরি করেছেন, আজকে আমরা কঠিন বিপদের মধ্যে রয়েছি, আজকে আমাদেরকে একটা বিচারের ব্যবস্থা করে দেন, আল্লাহর কাছে একটু আবেদন করেন আমাদের বিচার করুক, জান্নাতের ফয়সালা হোক সমস্যা নাই, জাহান্নামের ফয়সালা হোক তাও সমস্যা নাই, এই বিপদের মধ্যে আর আমরা থাকতে পারছি না। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলবে আমি তো দুনিয়াতে, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে রেখেছিল, আমি তো অন্যায় করেছিলাম,
আল্লাহর হুকুম পালনে আমি ব্যর্থ হয়েছি, আমি আজকে অপরাধী, আমি ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো আমার সাহস নাই। আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা ইব্রাহিমের কাছে চলে যাও। লোকেরা সবাই মিলে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে গিয়ে আবেদন করবে, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো ছিলেন আল্লাহর প্রিয় বন্ধু, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিসসালাম অপারগতা প্রকাশ করবেন, লোকদেরকে ডাক দিয়ে বলবেন, না আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না, আমি দুনিয়াতে তিনটা মিথ্যা বলেছিলাম, মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, আমি দুনিয়াতে অন্যায় করেছি, ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো আমার কোনো সাহস নাই। আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, তোমরা মুসার কাছে চলে যাও। লোকেরা মুসা আলাইহিসসালামের কাছে যাবে, মুসা আলাইহিসসালাম বলবে, আমি দুনিয়াতে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিলাম, এই জন্য আমি অপরাধী, আল্লাহর কাছে দাঁড়ানোর মতো আমার সাহস নাই। আমি তোমাদেরকে বলছি, তোমরা ঈসার কাছে যাও। লোকেরা ঈসা আলাইহিসসালামের কাছে চলে যাবে, ঈসা আলাইহিসসালাম বলবে, না আমি আল্লাহর সামনে কথা বলার মতো আমার কোনো সাহস নাই, দুনিয়াতে লোকেরা আমাকে আল্লাহর বেটা বলে সম্বোধন করতো, আল্লাহর সন্তান বলতো আমাকে। আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, এমন একজন মানুষ রয়েছে আজকে আল্লাহর সামনে কথা বলতে পারে, উনি হলেন আখেরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। লোকেরা সবাই মিলে বিশ্বনবীর কাছে চলে আসবে, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এমন অবস্থায় তিনারা পাবে, তিনি আরশে আজিমের নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে অবস্থান করেন তার নিচে মাকামে মাহমুদ নামে একটা জায়গা হবে, সেই জায়গায় বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আমাদের জন্য, তিনার উম্মতের জন্য আল্লাহর কাছে কান্না করতে থাকবেন। লোকেরা সবাই মিলে বিশ্বনবীর কাছে ফয়সালা, বিশ্বনবীর কাছে সুপারিশ করবে, তিনার কাছে আবেদন করবে আল্লাহর কাছে যেন সুপারিশ করে। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছে এইভাবে কান্না করতে থাকবেন, তিনি দৌড়াদৌড়ি করতে থাকবেন, পেরেশান হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, ওহে বন্ধু হাবিব, আপনি দুনিয়াতে কান্না করেছেন, দুনিয়াতে আপনার উম্মতের জন্য আপনি অনেক ত্যাগ সহ্য করেছেন, তায়েফের ময়দানে আপনার শরীর থেকে আপনি রক্ত ঝরিয়েছেন, ওহুদের ময়দানে আপনার দান শহীদ হয়েছে, আজকে আপনার কান্নার দিন নাই, আমি বলেছিলাম ওয়ালা সাউফায়ুতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এমন কিছু দান করব যার কারণে আপনি খুশি হয়ে যাবেন, আজকে এই দিনে আমি আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি দাঁড়ান, আপনি উঠুন আর সুপারিশ করুন, আপনার যাকে মন চায় আমি তাকেই জান্নাত দান করে দিব। এই দিনের মালিক হলেন মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরও অনেক কথা রয়েছে মালিক ইয়াউমিদ্দিন সম্পর্কে, আমরা সেই আখেরাতকে ভয় করি, সেই দিবসকে ভয় করি যেই দিবসে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, এই দিবসকে ভয় করে আল্লাহর হুকুমগুলো পালন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনাগুলো ধারাবাহিকভাবে হচ্ছে, সূরা ফাতিহার আজকে অষ্টম পর্ব চলছে, এর পূর্বের আলোচনা যদি আপনারা শুনতে পান ভাইরা ভিডিও করেন, ইউটিউবে এটা পাওয়া যায়, ইবাদা 24 একটা চ্যানেল আছে সেখানে পাওয়া যায়, আপনারা সেখানে দেখে নিতে পারেন।